আজকের খেলাধুলার সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন আমাদের সহকর্মী মিশু চৌধুরী। আমরা এখন চলে যাচ্ছি মিশু চৌধুরীর কাছে। মিশু ফারজানা, ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আজকের আই স্পোর্টসে, এবং শুরুতেই বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ প্রসঙ্গ দিয়ে শুরু করব। জিম্বাবুয়ের বিপক্ষে যে কোনো মূল্যে ঢাকা টেস্ট জিতে সিরিজ ড্র করাটাই মূল লক্ষ্য বাংলাদেশের। সিলেট টেস্টের ভুলগুলো শুধরে বড় ব্যবধানে জিততে চায় টাইগাররা, জানিয়েছেন অলরাউন্ডার আরিফুল হক। জিম্বাবুয়েরা জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চান, তবে মিরপুরের উইকেটে তা চ্যালেঞ্জিং হবে বলে জানিয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান পিটার মুর। আদিল আহমেদ শানের কাছে আরও বিস্তারিত। সিলেট থেকে ফেরার পরদিনই মিরপুরের হোম অফ ক্রিকেটে টিম বাংলাদেশ। জিম্বাবুয়েকে হালকাভাবে নেয়ার খেসারত প্রথম টেস্টেই দিয়েছেন টাইগাররা। এর পুনরাবৃত্তি চান না হেড কোচ স্টিভ রোডস, তাই তো অনুশীলনের আগে মাহমুদুল্লাহদের টিম মিটিংয়ে সকলের দায়িত্ব নতুন করে মনে করিয়ে দিয়েছেন তিনি। টপ আর মিডল অর্ডারে যেন বড় পার্টনারশিপ আসে, সেজন্য ইনডোর গ্রাউন্ডে বাড়তি সময় নিয়ে লাল বলে ব্যাটিং করেছেন মুশফিক ইমরুলরা। স্পিন সহায়ক উইকেট হলেও জিম্বাবুয়ানদের পেস অ্যাটাক মোকাবেলা করতেও প্রস্তুতি নিচ্ছেন টাইগার ব্যাটসম্যানরা। আমাদের এখান থেকে কামব্যাক করতে হবে, এটা আমরাই করব, আমাদের কি করতে হবে। ড্রেসিং রুমে সবাই ঠিক আছে, সবাই পজিটিভ আছে, আমাদের ম্যাচটা সবার কথা হলে ম্যাচ জিততে হবে। এই ম্যাচটা আমরা যেভাবে ভালো একটা ব্যবধানে আমরা এই ম্যাচ জিতবো। কেউ বলতে পারেন যে মিরপুরের উইকেটটা আসলে কীরকম হবে, তো আমরা আশা করতেছি যে উইকেট মানে সিলেটের মতোই হবে, এরকম উইকেট হবে, ওইভাবে মেন্টালি প্রিপেয়ার হবো আমরা। বাংলাদেশের কন্ডিশনের সঙ্গেই ভালোভাবেই পরিচিত জিম্বাবুয়ানরা, মিরপুরের উইকেটের স্পিন সম্পর্কেও ভালো ধারণা তাদের। তাই তো বিসিবির নেট বোলারদের দিয়েই নিজেদের ঝালাই করতে সকাল থেকে ব্যস্ত সময় পার করেছেন হ্যামিল্টন মাসাকাজ্জারা। 17 বছর পর দেশের বাইরে টেস্ট সিরিজ জয়ের সুযোগ নষ্ট করতে চায় না সফরকারীরা। Every side I think goes out there with the intention to try and win. ঢাকা টেস্ট জেতাটাই লক্ষ্য আমাদের, তবে ড্র হলো সিরিজ জিতবো আমরা। মিরপুরের উইকেট সম্পর্কে ভালোই ধারণা আছে সকলের, তাই 20 উইকেট পাওয়াটা হয়তো চ্যালেঞ্জিং হবে। আশা করি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে বাংলাদেশের বিপক্ষে। So I think ultimately we're looking to try and win the game. বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে রোববার। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। ওয়েস্ট ইন্ডিজে শুরু হয়েছে 10 দলের আইসিসি নারী টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ। উদ্বোধনী দিনে চলছে ভারত নিউজিল্যান্ড ম্যাচ। রাত 2টায় মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া পাকিস্তান। শনিবার ভোর 6টায় হোস্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে বিশ্বকাপ শুরুর বেশ আগেই ওয়েস্ট ইন্ডিজে গেছে টিম টাইগ্রেস। দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে তারা, একটিতে আয়ারল্যান্ডকে হারিয়েছে এবং অন্যটিতে পাকিস্তানের কাছে হেরেছে। তবে মূল পর্বে ভালো করতে দারুণ আত্মবিশ্বাসী এশিয়া কাপ জয়ী টিম টাইগ্রেস। আমাদের যে টিমটা আছে এই টিম নিয়ে আমি অনেক আশাবাদী যে আমরা আজকে অনেক ভালো কিছু করবো। আর যে উইকেট আছে সেই উইকেটে আমরা যদি আমাদের বোলিংটা ঠিক জায়গা মতো করতে পারি, আমার মনে হয় যে আমাদের ওয়েস্ট ইন্ডিজ টিমকে আমরা 80-90 রানের মধ্যে রাখতে পারলে আমরা ম্যাচটা উইন করতে পারি। আমাদের প্রস্তুতিটা অনেক ভালো, মেয়েরা অনেক ভালো খেলছে, ভালো ব্যাটিং করছে। আমি আশাবাদী যে আমরা সুপার ফোরে যাবো। মুরলীধরন পরবর্তী যুগে শ্রীলঙ্কার স্পিন আক্রমণের নেতা ছিলেন বাঁহাতি রঙ্গনাহেরাত। হেরাতের বিদায়ী টেস্টে শ্রীলঙ্কাকে 211 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড, তাও লঙ্কানদের নিজেদের মাঠ গোল স্টেডিয়ামে। 1999 সালে এই গোলেই টেস্ট অভিষেক হয়েছিল বাঁহাতি স্পিনার হিসেবে সর্বাধিক টেস্ট উইকেট শিকারী হেরাতের। সেই একই ভেনুতে অস্ত গেল হেরাত সূর্য। 19 বছরের ক্যারিয়ারে 93 টেস্টে 433 উইকেট নিয়েছেন এই স্পিন লিজেন্ড। বিদায় বেলায় তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। এই টেস্টে 3 উইকেট নিয়েছেন ব্যাট হাতে, শেষ ইনিংসে সংগ্রহ 5 রান। ইংল্যান্ডের দেয়া 462 রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে 250 রান তুলে অল আউট হয় শ্রীলঙ্কা। আর গোল্ড টেস্ট জিতে বিদেশের মাটিতে টানা 14 টেস্ট জয়বিহীন থাকার খরা কাটিয়েছেন ইংলিশরা। গোলে এটি ইংলিশদের সবচেয়ে বড় ব্যবধানের জয়। সম্মানিত দর্শক, স্পোর্টসের আরও কিছু নিউজ থাকছে এই বুলেটিনের শেষ অংশে। এছাড়াও তাৎক্ষণিক যে কোনো খবর, খবরের পেছনের খবর এবং ব্যাখ্যা বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.channelionline.com/sports। আর ফেসবুকেও আমাদের সাথে যুক্ত থাকতে পারেন, facebook.com/channelisports এই ঠিকানায়। এই ছিল এখনকার মতো। আপনাদের সবাইকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি মূল সংবাদে ফারজানার কাছে। ধন্যবাদ মিশা।